السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين الله تعالى قرآن مجيد স্পষ্ট রূপে বলছেন যে তোমরা দোয়া করো, আমি দোয়া কবুল করব। যারা দোয়া আল্লাহ থেকে দোয়া বিমুখ, আল্লাহ বকরা বুঝা তাদেরকে তাদের প্রতি অসন্তুষ্ট এবং তাদের শাস্তি জাহান্নাম বা নরক প্রদান করবেন, সেটাও আল্লাহ তাআলা আয়াত উপরে উল্লেখ করেছেন। সুতরাং বান্দা আল্লাহ তাআলার মুখাপেক্ষে এবং সর্বাবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, এটাই হচ্ছে বাস্তব কথা। কিন্তু দোয়া কবুল হওয়ার জন্য শর্ত আল্লাহ তাআলা কোরআন মাজিদে নিজে বলেছেন, দোয়া একটা ইবাদত এবং সার্বিক ইবাদত ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মাজিদে স্পষ্ট রূপে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন আত-তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে ঈমানদারগণ হালাল খাবার খাও এবং ভালো কাজ করো। সুতরাং কোনো ব্যক্তির উপার্জনে যদি হারাম থাকে তাহলে তার দোয়াকে কবুল করবে না। এবং সেই বুখারীর হাদিসে স্পষ্ট এসেছে যে এক ব্যক্তি দূর দূরান্ত থেকে সফর করে কাবাতে পৌঁছেছে এবং সে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করছে, ইয়া রব্বি মাতাবু হারাম ফামালবাসু হারাম ফান্না ইস্তাজাবু লিযালিক, তার পরিধেয় পোশাকটি হারাম, তার যে শরীরটা মোটা করেছে, হ্যাঁ সেটা সে হারাম খেয়ে এসেছে, তার দোয়া কী করে কবুল হবে? তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট কোরআন আয়াত দ্বারা যে কোনো ব্যক্তি হারাম করে দোয়া কবুল হয় না। তো দোয়া করার জন্য আপনাকে আবশ্যিক হালাল খুব শর্ত করতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে যে আপনি কোনো আত্মীয়তা বিচ্ছেদের বা কারোর সাথে সম্পর্ক ত্যাগ করার জন্য আপনি দোয়া করবেন না। হ্যাঁ, বদোয়া একমাত্র ইসলামী শত্রুদের জন্য বৈধ আছে, যার তার জন্য বদোয়া করা উচিত নয়। হ্যাঁ, এবং মজলুম যদি হন তাহলে আপনি বদোয়া করতে পারেন, এটা আলাদা কথা। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে কোনো ব্যক্তি, তৃতীয় নম্বর শর্ত হচ্ছে যে সে ব্যক্তি যেন মিথ্যা কথা না বলে, কারণ মিথ্যুকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। একজন মানুষকে নিজের জিহ্বাকে হেফাজত করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, আল্লাহর কাছে আপনি লজ্জাশীল হও। এই হাদিসের লম্বা হাদিস, সাহাবা যখন বলে যে আমরা তো চরম লজ্জা করি, তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ব্যাখ্যাতে বললেন যে লজ্জা হচ্ছে মাথা এবং মাথা সংলগ্ন জিনিসগুলো হেফাজত করবে। মাথা সংলগ্ন জিনিসের মধ্যে অন্যতম হচ্ছে চোখ এবং তার মধ্যে হচ্ছে জিহ্বা। আর রাসূলুল্লাহ যে ব্যক্তি দুই ঠোঁটের মধ্যেকার অঙ্গটি অর্গানটির এবং দুই পায়ের মধ্যেকার অঙ্গার অর্থাৎ লিঙ্গ, জিহ্বা এবং লিঙ্গ, এই দুটির সদ্ব্যবহার ব্যাপারে জামানত দায়িত্ব নেবে, তা আমি তার জানাতে দায়িত্ব নিচ্ছি। সুতরাং কোনো হারাম করে দোয়া তো আল্লাহ কবুল করেন না, এবং যে মিথ্যা কথা বলে তার দোয়া কবুল আল্লাহ ইজ্জত করেন না। এটা মোটামুটি বাহ্যিক দিক কতগুলি বর্ণনা করা হলো। দ্বিতীয় কথা হচ্ছে যে দোয়া কবুলের তিনটি দিক হাদিসে আছে, হাদিসে স্পষ্ট বর্ণনা এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াকারীর অবস্থা বিবেচনা করে সেটা তার বিনিময় দিয়ে থাকেন। দোয়া তো যদি পূর্বের শর্তগুলি পূরণ করে তাহলে অবশ্যই তো দোয়া গৃহীত হয়, কিন্তু দোয়া কবুল হওয়ার তিনটি দিক। একটা হচ্ছে যা চাইলো সে পেয়ে গেল, জাকারিয়া আলী ইসলাম আল্লাহকে সন্তান চেয়েছিলেন পেয়ে গেছিলেন, ইব্রাহিম আলী ইসলাম সন্তান পেয়ে গেছিলেন, এবং অনেকেই যা চেয়েছিলেন আমার চায় অনেকেই পেয়ে যায়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আল্লাহ পাক রাব্বুল ইজ্জত দেখেন যে ওকে যে চাইছে তার থেকে ওর জন্য যে বিপদ আসার ছিল আল্লাহ পাক রাব্বুল ইজ্জত থেকে আটকে দেন। কিংবা এর থেকেও যদি আল্লাহ বকরাকে খুব বান্দা সবাই দেখেছেন যে আমলের খুব ত্রুটি আছে, পরকালে যে আমল আছে তার থেকে তার পার পাওয়া মুশকিল হবে, সেই জন্য আল্লাহ বকরাব যে তা আখেরাতের জন্য সুরক্ষিত রেখে দেন, তাহলে আমরা আখেরাতে তার বিনিময় পাচ্ছি। সুতরাং দোয়া অবশ্যই গৃহীত হবে যদি আমরা শর্তগুলো পূরণ করি, এবং দোয়া অবশ্যই তার বিনিময় পাবো আমরা, তার পাওয়ার দিক যা চাইলাম তার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। আমরা আমাদের উপরে কোনো বড় মুসিবত আসার ছিল সেটাকে আল্লাহ তাআলা আটকে দিলেন, এবং সেটাও যদি না হয় তাহলে পরকারের জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেটাকে প্রিজার্ভ করে দিলেন, সুরক্ষিত রেখে দিলেন, যেটা আমাদের কাছে সময় আমাদের প্রয়োজন আল্লাহ তাআলা প্রদান করবেন। আশা করি সেটা স্পষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।